দেখুন আজকে আমরা প্রায় 169 পরিবারের 489 ভোটার আমরা আইপিএফটি দলে যোগদান করেছি। একটাই উদ্দেশ্য ছিল, আমি যে সময় ভারতীয় জনতা পার্টি দলে ছিলাম আমি মানুষের জন্য কাজ করতে পারছি না, মানুষের জনকল্যাণমুখী কাজ আমি সহিতে পারছি না। আপনি ব্লক লেভেল থেকে কোন, আপনি মন্ডল লেভেল থেকে কোন, আমি ওনাদেরকে বারবার বলছি, তারপরেও ওনারা কোনো পদক্ষেপ নেয়নি। যারা এখানে বিজেপির নেতৃত্ব দিয়েছেন তারা জনকল্যাণমুখী কাজে ওনারা বাধা দিয়েছেন। আপনারা বিভিন্ন তাদের প্রতি মানে অভিভাবক মহলে একটা অভিযোগ, ওই অভিযোগ আমি স্টেট মহলেও বলেছিলাম, কিন্তু তারা কোনোরকম পদক্ষেপ নেয়নি। তাই আমি এখানে কোনো কাজ করার সুযোগ পাচ্ছি না। তাই আমরা আমাদের অভিভাবক থেকে আমাকে বলেছে যে তুমি আইপিএফটি দলে যোগদান করো, ওনাদের ভালোবাসায় ওনাদের বিশ্বাসে আমি আজকে আইপিএফটি দলে যোগদান করতে বাধ্য হয়েছি। এবং আগামী দিনে আইপিএফটির মাধ্যমে যেসব জনকল্যাণমুখী কাজ সেগুলো আমি করিয়ে যাব, এতে কোনো সন্দেহ নেই। আজকে এর প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমার প্রতি মানুষের ভালোবাসা, আমার এলাকার অভিভাবকদের ভালোবাসা, সেই আশা এবং বিশ্বাস রেখে আমি আইপিএফটি দলে যোগদান করেছি। আপনি কি ছিলেন বিজেপি দলে? হ্যাঁ, বিজেপি দলে কি ছিলেন? আমি বিজেপি দলে 5 খৈপুর মন্ডলের মন্ডল সদস্য ছিলাম আমি।